ইঞ্চের প্যান্ট আপনার মেয়ে পরবে না, আপনার মেয়ে গেঞ্জি পরবে না, আপনার মেয়ে পরবে সালোয়ার, আপনার মেয়ে পরবে কামিজ। নারীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী সেই নারী যেই নারী নিজেকে প্রকাশ করে দিয়ে নিজের লোভনীয় কমনীয় অঙ্গ প্রত্যঙ্গের বহিঃপ্রকাশ ঘটিয়ে যে বাইরে ঢেংডিং করে চলাফেরা করলো। তুমি যখন পুরুষের পোশাক পরে, যখন সে স্কিন টাইট প্যান্ট পরে, যখন একটি টি শার্ট গায়ে দিয়ে, বুকের ওন্না যখন গলার উপর দিয়ে পেশ মেরে পিছন দিকে ফেলাই দিয়ে ডিং ডিং করে হেঁটে যাবে, তখন তাকে দেখে সাইড থেকে শীষ দেবে, সাইড থেকে এই সমস্ত অশ্লীল গানের গুঞ্জন গুঞ্জরিত হবে। প্রত্যেকটি পিতাকে জিজ্ঞাসিত হতে হবে, প্রত্যেকটি মাতাকে জিজ্ঞাসিত হতে হবে, তোমার মেয়েকে কোন পোশাকে বাইরে ছেড়ে দিয়েছো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। বকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বকালান নাবিয়্যুল আমীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, শাররু নিসাইকুম আল মুতাবাররিজাত। ওয়াকালা আইদান, وشر نسائكم الذين يتشبهون يتشبهون برجالكم، او كما قال عليه الصلاه والتسليم। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 2023 এর স্নেহাভাজন সভাপতি মোহতরম আমিরে জামাআত, কেন্দ্রীয় মেহমান বৃন্দ এবং আগত স্বাগত মঞ্চে উপবিষ্ট বিভিন্ন জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, আজকের এই গুরুত্বপূর্ণ সম্মেলনে আমার বিষয়বস্তু আপনারা অবগত হয়েছেন। নারী সমাজের একটি বিশেষ ভূমিকা রয়েছে ইসলামী সমাজ গঠনে। আল্লাহ রাব্বুল আলামিন তাই নারীদের কিভাবে চলতে হবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, বৈবাহিক জীবনে এর বিধান কুরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন। একদিন একটি মহিলা প্রতিষ্ঠানে কলেজের অধ্যক্ষ ম্যাডাম কিছু প্রভাষক ম্যাডামকে জিজ্ঞেস করছেন, আপনারা বলতে পারেন মেয়েরা বেশি নির্লজ্জ না পুরুষরা বেশি নির্লজ্জ? তখন সমস্ত প্রভাষক ম্যাডামরা বললেন যে ম্যাডাম আপনি বলছেন কি, প্রিন্সিপালকে বলছে, ম্যাডাম আপনি বলছেন কি পুরুষদের মতো বেহায়া আর নির্লজ্জ হয় নাকি? জানেন আমরা রাস্তা দিয়ে যখন যাই কিভাবে তাকায়? তো উনি বললেন হ্যাঁ এটা আমি জানি, তবে বলুন তো কোন পুরুষ কোনোদিন এমন শার্ট গায়ে দিয়েছে যে শার্টের সম্মুখ থেকে তার গ্রীবাদেশ দেখা যায়, যে শার্টের পিছন থেকে তার ঘাড় বা পিঠ দেখা যায়? বলছে না তা দেয়নি। আচ্ছা বলুন তো দেখি কোনো পুরুষ কোনোদিন এমন কোনো শার্ট পরেছে যে শার্টের ঝুল তার পেটের উপর পর্যন্ত, যে শার্টের নিচে দিয়ে তার
পেটের ভাঁজ বা তার পিঠের নিম্নাংশ এটা দেখা যায়? তো ম্যাডামরা বলছেন না, এরকম কোনো জামা তাদের গায়ে দিতে দেখিনি। তা আপনাদের শাড়ির নিচে যে ব্লাউজ পরেছেন, এই ব্লাউজের দিকে লক্ষ্য করেন তো, আপনাদের পেট দেখা যাচ্ছে? বলছে খানিকটা যাচ্ছে। আপনাদের পিঠের পিছন কি দেখা যাচ্ছে? তা হ্যাঁ, খানিকটা যাচ্ছে। আচ্ছা, এই যে গ্রীবাদেশ, এখান থেকে কি দেখা যাচ্ছে? তা বলে হ্যাঁ, তাও তো যায়। আচ্ছা, পিঠের দিকে ঘাড়ের নিম্নদেশ দেখা যায়, আলগা না ঢাকা? বলছে না, আলগা। বলছে এটাই তো নির্লজ্জতা এবং বেহায়াপনার উৎকৃষ্ট প্রমাণ যে পুরুষদের চাইতে আমরা নারীরা বেশি নির্লজ্জ। আজকে আপনারা যারা ঠিক বলছেন তারা আসলে ঠিক না। তাহলে আপনার মেয়ে, আমার মেয়ে এভাবে রাস্তায় বের হতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আয়াত যখন নাজিল করেছিলেন তখন ডাক দিয়েছিলেন কাকে জানেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। ইয়া আইয়ুহান নাবিয়্যু قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن. হে নবী, শুনুন, আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, অতঃপর মুসলিম জাহানের রমণীদেরকে বলুন, يدنين عليهن من جلابيبهن. তারা যেন একটি বড় চাদর দিয়ে, একটি জেলবাব দিয়ে, একটি বোরকা দিয়ে তাদের আপদ মস্তক আবৃত করে বাইরে যায়। সাবধান, এভাবে খোলামেলা পরিবেশে তারা যেন বাইরে না যায়। উপকার কি হবে? উপকার হবে ذلك أدنى أن يعرفنا فلا يؤذين. ওই নারীরা সহজেই পরিচিত হতে পারবে সমাজে, সম্মানের সাথে তাদের পরিচিতি জিজ্ঞাসা করা হবে, এটা কার মেয়ে, কার স্ত্রী, কোন বাড়ির মেয়ে, কোন মহল্লার মেয়ে, এভাবে শ্রদ্ধার সাথে তাদের পরিচয় জানতে চাইবে জনগণ। ফেলা ইউদাইন, আর কোনোদিন ওই মেয়ে ধর্ষিত হবে না, উৎপীড়িত হবে না, ওই মেয়েকে দেখে কেউ শীষ দেবে না, ওই মেয়েকে দেখে কেউ সাইড টক করবে না, সাইড থেকে কোনো যুবক গুনগুন করে গেয়ে উঠবে না, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা, কেউ বলবে না, বলবে না। চ্যালেঞ্জ। কিন্তু মেয়ে যখন পুরুষের পোশাক পরে, যখন সে স্কিন টাইট প্যান পরে, যখন একটি টি শার্ট গায়ে দিয়ে, মুখের রঙটা যখন গলার উপর দিয়ে পেস মেরে পিছন দিকে ফেলাই দিয়ে ডিং ডিং করে হেঁটে যাবে, তখন তাকে দেখে সাইড থেকে শীষ দেবে, সাইড থেকে এই সমস্ত অশ্লীল গানের গুঞ্জন গুঞ্জরিত হবে, তার দিকে লোলুপ দৃষ্টিতে অনেক বখাটে যুবকরা তাকাবে। একটা পর্যায়ে কী হবে? সেই মেয়ে ধর্ষিতা হয়েছে, সেই মেয়ে কিডন্যাপ হয়েছে, সেই মেয়ে সমাজে লাঞ্ছিতা হয়েছে, এভাবে অনেক অপবাদের গ্লানি তাকে বহন করতে হবে। হে মায়েরা, হে বোনেরা, মায়েরা, মায়েদেরকে বলছি, যারা পিতা হয়েছেন পিতাদেরকে বলছি, এ দায়িত্ব আপনার আমার। নবীজি বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকটি পিতাকে জিজ্ঞাসিত হতে হবে, প্রত্যেকটি মাতাকে জিজ্ঞাসিত হতে হবে, তোমার মেয়েকে কোন পোশাকে বাইরে ছেড়ে দিয়েছ? আল্লাহ পাক বলছেন বখরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতি। সূরা হিজাব 33 নম্বর আয়াত। তোমরা বাড়িতে অবস্থান করো হে নারীরা, বাইরে যাও না। আর হ্যাঁ, যদি বাইরে যাওয়ার একান্ত প্রয়োজন হয়, জাহেলি যুগের রমণীদের মতো বেরিও না, বেপর্দা অবস্থায় বেরিও না,
শুধুমাত্র শাড়ি ব্লাউজ পরে বেরিও না, শুধুমাত্র সালোয়ার কামিজ পরে বেরিও না, তুমি তোমার আপাদ মস্তক ঢেকে বের হও, তুমি তোমার মূল্যবান পোশাক পরিচ্ছদ, তুমি তোমার অর্নামেন্টস, তুমি তোমার চেহারা, তোমার সৌন্দর্যটা আল্লাহর নিয়ামত, এ নিয়ামত কি তুমি সংরক্ষণ করে তুমি ঢেকে তারপরে বেরো? তুমি জাহেল যুগের মহিলাদের মতো এভাবে প্রকাশ সব কিছু প্রকাশ করে দিয়ে বাইরে যেও না। তাই নবীজি বললেন, শাররুনিসাইকুম আল মুতাবাররিজাত, নারীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী সেই নারী যেই নারী নিজেকে প্রকাশ করে দিয়ে নিজের লোভনীয় কমনীয় অঙ্গ প্রত্যঙ্গের বহিঃপ্রকাশ ঘটিয়ে যে বাইরে ঢেং ঢিং করে চলাফেরা করলো, সেই নারী হচ্ছে সবচেয়েতে বাজে, সবচেয়েতে নিকৃষ্ট নারী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আল্লাযিনা ইয়াতাশাব্বাহুনা বিরিজালিকুম, সেই নারী সবচেয়েতে নিকৃষ্ট নারী যে নারী পুরুষের মতো পোশাক পরেছে। সাবধান, জিন্সের প্যান্ট মেয়েদের পরা বন্ধ করুন। সাবধান, প্রত্যেকটি আব্বা মাকে লক্ষ্য করে বলছি, জিন্সের প্যান্ট আপনার মেয়ে পরবে না, আপনার মেয়ে গেঞ্জি পরবে না, আপনার মেয়ে পরবে সালোয়ার, আপনার মেয়ে পরবে কামিজ, যে কামিজের গলা গ্রীবাদেশ দেখা যাবে না, পৃষ্ঠদেশ দেখা যাবে না, যার উপরে একটি ওড়না দিলে একটা মেয়েকে শালীন পোশাকে আবৃত বলে মনে হবে। হে মেয়ে, তুমি কোথায় চলেছ, কোন কৃষ্টি তুমি অনুসরণ করছো, কোন কালচার তুমি অনুসরণ করছো, তুমি কি হিন্দুদের কালচার অনুসরণ করছো, তুমি কি খ্রিস্টানদের কালচার অনুসরণ করছো, তুমি কি ইহুদিদের কালচার অনুসরণ করছো, অথচ তুমি জানো না, ইতিহাস খুঁজে দেখো, এই পাক ভারত উপমহাদেশে 1828 সাল থেকে 1835 সাল পর্যন্ত যিনি লর্ড ছিলেন, ভারতের যিনি শাসক ছিলেন, তার নাম হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, জনৈকা উর্মিলা নাম্নি মহিলাকে তিনি রক্ষা করে নিয়ে গিয়েছিলেন স্বামীর জ্বলন্ত চিতায়, তাকে নিক্ষিপ্ত করার জন্য, স্বামীর জ্বলন্ত চিতায় আত্মাহুতি দেওয়ার জন্য, যখন ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা তাকে জোর করে ওই বন্নিমান চিতায় নিক্ষেপ করবে, এ সময় সে গুন্ডাদের, সদর বাজারের গুন্ডাদের হাত ধরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, গুন্ডারা তাকে নিয়ে বিক্রি করার পায়তারা করলো। এই সময় লর্ড উইলিয়াম বেন্টিকের নজরে পড়ে যায়। লর্ড উইলিয়াম বেন্টিক এই উর্মিলাকে নিয়ে তার খাস কামরার পাশে গেছিলেন। এক মাস, দুই মাস, তিন মাস যখন অতিক্রান্ত হলো, উর্মিলা একদিন গভীর রাত্রিতে একটা মাটির কলস নিয়ে আর অন্নি পেঁচিয়ে কলসে কলস ভর্তি করে গঙ্গায় আত্মবিসর্জন দেওয়ার জন্য আত্মহননের চেষ্টা করে গুটি গুটি পায়ে গিয়ে চলল। যেই মাত্র নদীর কিনারায়, গঙ্গার কিনারায় ঝাঁপ দিয়েছে, অমনি পিছন থেকে লর্ড উইলিয়াম বেন্টিং তাকে ধরে ফেলল। সঙ্গে সঙ্গে উর্মিলা বলল, হে লর্ড, আমাকে ছেড়ে দেন, আমি আর এই জীবন রাখতে চাই না। কি হয়েছে তোমার, যে জীবন বাঁচানোর জন্য একদিন তুমি বন্যিমান চিতা থেকে আত্মরক্ষা করার জন্য আমার হাত ধরে চলে আসলে, আমার রক্ষণাবেক্ষণে তুমি থাকলে, আজকে সেই জীবন কেন বিসর্জন দিচ্ছ, কি হয়েছে তোমার, দুঃখটা কোথায়? তখন উর্মিলা বলেছিল, আমি মনে করেছিলাম আমি ব্রিটিশ রাজ্যের সম্রাজ্ঞী হব, আমি ব্রিটিশ সাম্রাজ্যের পাটরানি হব, আপনি আমাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে আমাকে অধিকার ফিরিয়ে দেবেন, আমাকে পুনর্বাসন করবেন, কিন্তু সব গুড়ে বালি, আজ তিনটি মাস হয়ে গেল, আপনি কোনোদিন আমার দিকে ফিরে তাকাননি, তাই এ জীবন আর আমি রাখতে চাই না। লর্ড উইলিয়াম বেন্টিং সেদিন বলেছিলেন, হে উর্মিলা শোনো, হে বহিন আমার, আমি তোমার মতো একজন উর্মিলাকে বাঁচাতে চাই না, আমি এই ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি উর্মিলাকে বাঁচাতে চাই, তুমি হবে আমার মাইল ফলক, তুমি হবে আমার নমুনা, আমি তোমাকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে পেশ করে ব্রিটিশ সাম্রাজ্যের আইন পাস করার সময় দেখাবো, এরকম মেয়েদেরকে স্বামীর বন্নিমান চিতায় আত্মাহুতি দিতে হয় ব্রাহ্মণ্যবাদী এই নিষ্ঠুর সমাজ ব্যবস্থায়, এই সতীদাহ প্রথা বন্ধ করতে হবে, তাই আমি তোমাকে দেখে ভারতবর্ষের লক্ষ কোটি উর্মিলাকে প্রাণে বাঁচাতে চাই, বলো এখন তুমি কোনটা চাও, নিজে বাঁচতে চাও না অসংখ্য
মায়ের ইজ্জত বাঁচাতে চাও, জীবন বাঁচাতে চাও, কোনটা চাও? সেদিন উর্মিলা বলেছিল, লর্ড আমি ভুল বুঝেছিলাম, আমার ভুল হয়েছে, মাফ করে দেন, আমি চাই না আমার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, আমি লক্ষ লক্ষ কোটি কোটি উর্মিলাকে বাঁচাতে চাই। তাই এই উর্মিলা নামনি মহিলাকে লর্ড উইলিয়াম বেন্টিং তিনি 1828 থেকে 1835 সাল পর্যন্ত এই 7 বছর রাজত্ব করেছিলেন, আর 1839 সালের জুন মাসের 6 তারিখে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এই উইলিয়াম বেন্টিং ব্রিটিশ পার্লামেন্টে ইসলামের সুমহান বিজয় বার্তা ঘোষণা করেছিল। উর্মিলার মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা মানেই ইসলামের বিজয়। ইসলামের নবী বললেন, যদি কোনো মহিলা বিধবা হয়, যদি কোনো নারী বিধবা হয়, হে আলী, যতক্ষণ পারো তাড়াতাড়ি করে তাকে বিবাহের ব্যবস্থা করে দাও, তার সংসার আবার ফুলে ফলে ভরে উঠুক, সে আবার সংসারী হোক, তার জীবন আবার পত্র পল্লবে সুশোভিত হোক। ইসলামের এই সুমহান নীতিমালার আলোকে যখন সারা বিশ্বের মুসলিমরা ইসলামের নীতিমালা দীক্ষা গ্রহণ করছে, তখন হে মেয়ে, তুমি কতটা বেকুব, তুমি কিভাবে নির্লজ্জ হচ্ছ, কিভাবে বেপর্দ হচ্ছ, সাবধান, কোনোদিন তোমার এই নির্লজ্জ বিহায়াপনা জীবন তোমার জীবনে শান্তি আনবে না, এহ লৌকিক জীবনে আনবে না, পরলৌকিক জীবনেও আনবে না। তাই এসো আহলে হাদিস আন্দোলন তোমাকে ডাক দিচ্ছে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ডাক দিচ্ছে, কোরআনের সুশীতল ছায়াতলে এসো। অকর্ণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনারা মোহতরম আমিরে জামাত কর্তৃক রচিত পোশাক ও পর্দা বইটা খরিদ করে নেবেন এবং নিয়মিত পাঠ করবেন। এছাড়া পাচ্ছেন যাকাত ও সাদকা মোহতরম আমিরে জামাতের লেখা, এছাড়া পাচ্ছেন ইসলামী পরিবার গঠনের উপায় ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম, একটু আগে যিনি বক্তব্য দিলেন, এছাড়া পাচ্ছেন যুব সমাজের অধঃপতন কারণ ও প্রতিকার, এটা লিখেছেন ডক্টর সুলাইমান আর রুহাইলি। এরপরে মৃত্যুকে স্মরণ ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, এরপরে ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের জ্যেষ্ঠ পুত্র হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন নামে একটি বই লিখেছেন ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, অনেক জ্ঞান ও গর্ভ আলোচনা এই বইয়ের ভিতরে আছে। আপনারা বইগুলো কিনবেন, নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।